প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমরা তোমাদের পরীক্ষা নিয়ে চিন্তিত কবে তোমাদের সেমিস্টারের পরীক্ষা হবে এবং তোমাদের কবে অ্যাকচুয়ালি রুটিন প্রকাশিত হবে এরই মাঝে তোমাদের অ্যাকচুয়ালি রুটিন প্রকাশিত হলো সেমিস্টারের পরীক্ষার কিভাবে পরীক্ষা হবে সমস্ত কিছু অফিসিয়াল তথ্য অনুযায়ী এই ভিডিওতে আলোচনা করব একটি বিশ্ববিদ্যালয়ের আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই মুহূর্তে তোমাদের পরীক্ষা নিয়ে অনেকে অনেক রকম মতামত করছিলে এরই মাঝে কল্যাণী ইউনিভার্সিটি নিয়ে অনেক ছাত্রছাত্রী অনেক রকম মন্তব্য করছিল আমাদের যে পরীক্ষা আছে সেটা অফলাইনেই হবে অনেকে বলছো এত কিছু করার পরও কেন ইউনিভার্সিটি বুঝছে না যে আমাদের অফলাইনে এক্সামিনেশন এই মুহূর্তে নেওয়া সম দেওয়া সম্ভব নয় আর এই ক্ষেত্রে আমি অফিসিয়াল ওয়েবসাইটে যাই কোনো রকম দেখি না নোটিশ তারপরে যখন আমি আর যখন আমি আমাদের পরিবারের অফিসিয়াল ইমেল আইডিতে যাই তখন দেখি একের পর এক নোটিশ কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে এবং ইনস্টাগ্রামে যাই একের পর এক নোটিশ দেখতে পাই যেখানে আর অফিসিয়ালি নোটিসটি অ্যাকচুয়ালি বাস্তব না বাস্তব না সেটা তো বলবোই একই সাথে মোড়ের কথা বলবো আগে সবার প্রথমে কল্যাণ ইউনিভার্সিটির যে নোটিশটি এই মুহুর্তে দেখা যাচ্ছে সেই নোটিশ সম্পর্কে জেনে নেব তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কল্যাণ ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে ইউজি এক্সামিনেশন টু এখানে কিন্তু রীতিমতো বলা হচ্ছে কোন সেমিস্টারের এক্সামিনেশন কখন হবে তো এখানে অর্থ সেমিস্টারের ইউজি এক্সামিনেশন সম্বন্ধে সবার প্রথমে জেনে নেব প্রথমে রয়েছে ইউজি ফিফথ সেমিস্টার তার এক্সামিনেশন এগারো এক দু মানে দু হাজার বাইশের জানুয়ারির এগারো তারিখ থেকে শুরু হচ্ছে তারপরে ইউজি থার্ড সেমিস্টার আর তারপরে এখানে বলা রয়েছে আট দুই দু হাজার বাইশ মানে হচ্ছে দু হাজার বাইশের এর ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে শুরু হচ্ছে এবং সেমিস্টার ওয়ান ইউজির সেটা হচ্ছে সাত তিন দু হাজার বাইশ অর্থাৎ মার্চ মাসের সাত তারিখ থেকে শুরু হচ্ছে অল কনসাল রিকোয়েস্ট টু নোট ইফ ইউর অ্যাক্ট অ্যাকোর্ডেন্টলি তো এখানে কিন্তু রীতিমতো বলে ডেট দেওয়া রয়েছে আজকেই অ্যাকচুয়ালি উনত্রিশ এগারো দু হাজার একুশ এরপরে আরও একটি নোটিস এখানে পাওয়া যাচ্ছে বিএ বিএসসি বি এর ফিফ্থ সেমিস্টারের এক্সামিনেশন নিয়ে ঠিক আছে এখানে পোর্টালে কবে কি অ্যাকচুয়ালি চালু হবে সেটা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে ইস্যু অফ এক্সামিনেশন ফ্রম পোর্টাল এখানে আট বারো দু হাজার একুশে হবে লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ এক্সামিনেশন ফর্ম বাই দ্য ক্যান্ডিডেট মানে ফর্ম ফিল আপের জন্য এক্সামিনেশনের লাস্ট ডেট বলে দিয়েছে কুড়ি বারো দু হাজার একুশ ডিসেম্বরের এর তারপরে এখানে ইস্যুড অফ অ্যাডমিট অ্যাডমিট কার্ড দেওয়া হবে চার এগারো দু হাজার বাইশ এবং ডেট এবং তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেটা এগারো এক দু হাজার বাইশে শুরু হবে এই যে নোটিশ দুটো তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশ দুটো দেখে পরিষ্কারভাবে আমার মনে হচ্ছে এই মুহূর্তে এটা বাস্তব যদিও অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো ইনফরমেশন নেই কারণ একই নোটিশ বহু স্টুডেন্ট শেয়ার করেছে এবং তারা ইউনিভার্সিটির তরফ থেকে তাদের নিজেদেরকে শেয়ার করা হয়েছে এ তো এক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে একটাই বড় প্রশ্ন যে কল্যাণী ইউনিভার্সিটির যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন অনলাইনে হবে না অফলাইনে হবে তো এক্ষেত্রে বলে রাখি কল্যাণী ইউনিভার্সিটি কিন্তু সর্বদা একদম রুটিন প্রকাশিত করে এবং শেষে তাদের মোডের কথা আলোচনা করে এবং আগেও দেখেছি ব্লেন্ডেড মোডে যখন পরীক্ষা হয়েছিল তারা কিন্তু ও শেষেই তাদের ব্লেন্ডেড মোডের এর অ্যানাউন্সমেন্ট করে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্ট কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির থেকে করা হয়নি শুধুমাত্র ডেট দেওয়া হয়েছে ক কি মোডে পরীক্ষা হবে সেটা বলা হয়নি আমরা আশা করছি যে এক্সামিনেশন যেটা রয়েছে সেটা অনলাইনেই হবে কারণ আমরা জানি যে প্রত্যেকের ক্ষেত্রে এখন ক্লাস হচ্ছে না এবং এইটটি পার্সেন্ট হয়েছে এছাড়াও এই মুহূর্তে সকলের জন্য ক্লাস শুরু হয়নি এক্ষেত্রে একটা বড় বিষয় কিন্তু উঠেই আসছে যে এখানে তোমাদের এক্সামিনেশন যেটা রয়েছে যে অনলাইনে হবে না অফলাইনে হবে এই মুহূর্তে বলা প্রত্যেকের ক্ষেত্রে কঠিন কারণটা আমি একটু এক্সপ্লেন করি তোমাদের কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু পরীক্ষা মার্চ মাসে নেওয়ার কথা বলা হচ্ছে তার মানে বুঝতেই পারছ এখানে প্রায় চার মাস সাড়ে চার মাস টাইম কিন্তু ছাত্রছাত্রীরা পাচ্ছে পরীক্ষার জন্য তো এক্ষেত্রে পরীক্ষা কী হবে সেটা পরবর্তী ব্যাপার যে সমস্ত পরীক্ষা ডিসেম্বর বা জানুয়ারিতে নেওয়ার কথা হচ্ছে সেই সমস্ত পরীক্ষা তো অনলাইনেই বাস্তবযোগ্য এটাও অনেক ক্ষেত্রে তাই কারণ এরকম অনেক ক্যালকা কল্যাণ ইউনিভার্সিটির ক্ষেত্রে ছাত্রছাত্রী রয়েছে যাদের এর কলেজের ক্লাস একদিন দুদিন দিন প্রত্যেকে ছ দিন ক্লাস করছে না তাছাড়া আরও একটি জিনিস দেখতে হবে কোভিডের সংক্রমণ এই মুহূর্তে এ যে তৃতীয় আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা সেই দিকে যদি তৃতীয়বাসী সেক্ষেত্রেও কিছু নি আর এই মুহূর্তে দাঁড়িয়ে অনলাইন পরীক্ষা না অফলাইন পরীক্ষা এটা কিন্তু বলা বাস্তবযোগ্য নয় তার সত্ত্বেও ও তোমাদের যেহেতু এক্সামিনেশনের ক্লাস খুব অল্প পরিমাণে হচ্ছে সেই অনুযায়ী অনলাইনেই মেবি ব্লেন্ডেড মোডেই নেবে সেটা আমরা আশা করতে পারি কিন্তু ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে যেটা বললাম অনেকটা কিন্তু গ্যাপ রেখেছে এটাও দেখার বিষয় তোমাদের কোনো কিছু রং ইনফরমেশান দেবো না বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করব সেই কারণে প্রত্যেককে আমি একটাই কথাই বলবো এখন পরিস্থিতির ওপরেও কিছুটা নির্ভর করছে একই সাথে এ তোমাদের এক্সাম কবে নেওয়া হচ্ছে কতদিন তোমরা সময় পাচ্ছ সেদিকেও কিন্তু নির্ভর করছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে বাস্তবটা তোমাদের তুলে ধরলাম বাদ বাকি তোমাদের কী হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে কিন্তু জানিও ওর একই সাথে ভিডিওটা হয়তো অনেকটা লেটে আসবে কারণ একটি ভিডিও শ্যুট করেছি সেটা এডিট করে আপলোড করবো তারপরে ক্লাস আছে তারপরে এই ভিডিওটা আপলোড করব তো যাই হোক না কেন ও তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে আমাকে যে তথ্য তোমরা প্রেরণ করেছো সেই অনুযায়ী তোমাদেরকে জানিয়ে দিলাম যারা যারা এই নোটিসটি শেয়ার করেছো তাদের অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের দ্বারা আরও অনেক ছাত্রছাত্রী এই বিষয়টা জানতে পারলো তো প্রত্যেকে ভালো থেকো তোমাদের মতামত জানিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত